এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রিচাস ফুড ব্লগার। আজ আমি আপনাদের সাথে একটা ভিন্ন স্বাদের পুডিংয়ের রেসিপি শেয়ার করতে চলেছি, যার নাম ক্যারামেল ব্রেড পুডিং। আর এই পুডিংটি তৈরি করতে ঠিক যতটা সহজ ঠিক ততটাই কিন্তু মজাদার। তাই আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের রেসিপিটি। পুডিং তৈরি করার জন্য আমি প্রথমে ক্যারামেল তৈরি করে নেব। এর জন্য আমি একটা সসপ্যানে 1/3 কাপ পরিমাণ চিনি আর 1 টেবিল চামচ পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি। এখন আমি চিনিটা গলে যাওয়ার জন্য অপেক্ষা করছি। তো দেখুন, চিনিটা গলে গিয়েছে। এখন আমি ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি। এই দেখুন, ক্যারামেলের কালারটা চেঞ্জ হতে শুরু করেছে। আর এই পর্যায়ে আমি স্প্যাচুলা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো এই দেখুন, ক্যারামেলটা রেডি হয়ে এসেছে। আর এই পর্যায়ে আমি একটা মোল্ডে এই ক্যারামেলটা সেট করে নিচ্ছি। এখন আমি পুডিংয়ের মিশ্রণটা তৈরি করে নেব। এর জন্য আমি এখানে 5 পিস পাউরুটি নিয়ে নিয়েছি। এখন আমি পাউরুটিগুলোকে পিস পিস করে কেটে নেব। তো এই দেখুন, পাউরুটিগুলোকে আমি একটা নাইফের সাহায্যে পিস পিস করে কেটে নিচ্ছি। তো দেখুন, সব পাউরুটিগুলো আমি কেটে নিয়েছি। এখন এটা সাইডে করে রেখে দিচ্ছি। এখন আমি একটা বোলে 2টা ডিম নিয়ে নিচ্ছি। এখন একটা হুইস্কের সাহায্যে ডিমগুলো বিট করে নেব। তো এই দেখুন, আমি হ্যান্ড হুইস্কের সাহায্যে ডিমগুলো বেশ ভালোভাবে বিট করে নিচ্ছি। আর ডিম নেওয়ার সময় খেয়াল রাখবেন যেন ডিমগুলো রুম টেম্পারেচারে থাকে। তো দেখুন, আমি ডিমগুলোকে বেশ ভালোভাবে বিট করে নিচ্ছি। আর এই দেখুন, আমার বিট করা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এখন এখানে 1 কাপ পরিমাণ লিকুইড দুধ অ্যাড করে দিচ্ছি। এখন আমি ডিমের সাথে দুধটা বেশ ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর আজ কিন্তু আমি এখানে নর্মাল গরুর দুধ ইউজ করেছি। আপনারা কিন্তু চাইলে এখানে গরুর দুধের পরিবর্তে গুঁড়ো দুধ দিয়েও পুডিংয়ের মিশ্রণটা তৈরি করে নিতে পারেন। ডিম আর দুধ ভালোভাবে মিক্স করা হয়ে গেলে আমি এখন এ পর্যায়ে 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স অ্যাড করে দিচ্ছি। এখন সব কিছু একসাথে মিক্স করে নিচ্ছি। তো এই দেখুন, আমি ডিম আর দুধের মিশ্রণটা বেশ ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তো দেখুন, ডিম আর দুধের মিশ্রণটা রেডি হয়ে গিয়েছে।
এখন আমি একটা ব্লেন্ডার জগে ডিম আর দুধের মিশ্রণটা ঢেলে নিচ্ছি। তো দেখুন, আমি সম্পূর্ণ মিশ্রণটা ঢেলে নিচ্ছি। এখন আমি এই মিশ্রণটির সাথে আগে থেকে কেটে রাখা পাউরুটির টুকরোগুলো অ্যাড করে দিচ্ছি। তো দেখুন, আমি পাউরুটির টুকরোগুলো সব অ্যাড করে নিয়েছি। এখন আমি সমস্ত উপকরণগুলো একসাথে ব্লেন্ড করে নিচ্ছি। তো দেখুন, আমি 3-4 মিনিটের মতো বেশ ভালোভাবে সব কিছু ব্লেন্ড করে নিচ্ছি। তো দেখুন, সব কিছু খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। আর এই পর্যায়ে আমি এখানে 1/2 কাপ পরিমাণ চিনি অ্যাড করে দিচ্ছি। এখন আমি চিনিটা পুডিংয়ের মিশ্রণের সঙ্গে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। তো দেখুন, আমি আরও কিছুক্ষণ সময় ধরে সব কিছু বেশ ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। তো এই দেখুন, সব কিছু ভালোভাবে ব্লেন্ড করা হয়ে গিয়েছে আর পুডিংয়ের মিশ্রণটাও রেডি হয়ে গিয়েছে। এখন আমি আগে থেকে ক্যারামেল সেট করে রাখা মোল্ডে পুডিংয়ের মিশ্রণটা ঢেলে নিচ্ছি। তো দেখুন, আমি পুডিংয়ের মিশ্রণটা মোল্ডে ঢেলে নিলাম। এখন আমি পুডিংটা বেক করে নেব। তো বেক করার জন্য আমি চুলায় একটা হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণে পানি নিয়ে নিচ্ছি। এখন পানিটা একটু গরম হয়ে এলে এখানে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি পানিটা গরম করে নিচ্ছি। সো ভিউয়ার্স, এখন আমি হাঁড়িটা 5 মিনিটের জন্য প্রিহিট করে নিচ্ছি। তো ফিরে আসছি 5 মিনিট পর। সো ভিউয়ার্স, ফিরে এলাম 5 মিনিট পরে। আর এখন আমি পুডিংয়ের মোল্ডটা হাঁড়িতে বসিয়ে বেক করে নেব। তো এই দেখুন, আমি পুডিংটা বেক করতে বসিয়ে দিয়েছি। এখন আমি পুডিংটা ঢেকে ঢাকনার ছিদ্র একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিচ্ছি। তো এখন আমি পুডিংটা 45 মিনিটের মতো বেক করে নেব। তো ফিরে আসছি 45 মিনিট পর। সো ভিউয়ার্স, ফিরে এলাম 45 মিনিট পরে। এখন আমি পুডিংটা চেক করব। সো ভিউয়ার্স, এই দেখুন, পুডিংটা বেশ ভালোভাবে বেকড হয়েছে। এখন আমি পুডিংটা চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। সো ভিউয়ার্স, এই দেখুন, আমি পুডিংটা চুলা থেকে নামিয়ে নিয়েছি। এখন আমি পুডিংটা ঠান্ডা করে 3-4 ঘন্টার মতো ফ্রিজে রেখে পুডিংটাকে জমিয়ে নেব। সো ভিউয়ার্স, ফিরে এলাম 4 ঘন্টা পরে। আর দেখুন, পুডিংটা কিন্তু সেট হয়ে গিয়েছে। এখন আমি এই পুডিংটা একটা প্লেটে ঢেলে সার্ভ করে নিচ্ছি। সো ভিউয়ার্স, এই দেখুন, আজকের রেসিপি ক্যারামেল ব্রেড পুডিং রেডি অ্যান্ড সার্ভড। ঘরে থাকা পাউরুটি দিয়ে কিন্তু
ভিন্ন স্বাদের এই পুডিংটি খুব সহজেই বানিয়ে নিতে পারেন। এই দেখুন আমি একটা কেটে দেখাচ্ছি, এই দেখুন কতটা ক্রিমি হয়েছে। সো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। আমার পরবর্তী রেসিপিটি পেতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।